ডাক দিয়াছেন দয়ালা মারে। কণ্ঠে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে জন্মেছিলেন তিনি, গানে গানে মাতিয়ে গেছেন বাংলার সঙ্গীতের আঙিনা। কয়েক দশকে তার গানে বোধ হয়েছিল বাংলাদেশ। তিনি আর কেউ না, সবার প্রিয় এন্ড্রু কিশোর। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে এক বছর হয়ে গেল কিংবদন্তি গায়ক এন্ড্রু কিশোর চলে যাওয়া। দীর্ঘ 10 মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে 2020 সালে আজকের দিনে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। বিষাদমাখা এই দিনে ভক্ত অনুরাগীরা শ্রদ্ধার সাথে স্মরণ করছেন প্লেব্যাক সম্রাট খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে। এন্ড্রু কিশোরের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে জন্মস্থান রাজশাহীতে মঙ্গলবার দিনব্যাপী অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেন তার স্ত্রী মিসেস ডাক্তার লিপিকা এন্ড্রু। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে খুবই সংক্ষিপ্ত পরিসরে দেশের আধুনিক ও চলচ্চিত্র জগতের কালজয়ী গানের জাদুকরের প্রয়াণ দিবসে স্মরণ সভা করে রাজশাহী প্রেস ক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। আশামণি, পুণ্ড্র নিউজ।